রেকর্ডিংয়ে ইন্ডিয়ান টেলিকম চকপাটলি বাজার। আল্লাহ নবী ইব্রাহিমের আব্বা উঁচু প্রাসাদের উপরে উঠেছে, ছেলে কিভাবে আগুনে পড়ে মজা দেখার জন্য উঠেছে, ছেলে আগুনে পড়ে না রে বাবা, ওই ছেলেটা পড়ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম নবীর এই চিত্রখানা দেখে বাপ উঁচু প্রাসাদ থেকে নবী ইব্রাহিমকে লক্ষ্য করে বলে, ইব্রাহিম আমরা তোমাকে দিলাম আগুনে পোড়াতে, নি'মার রব্বু রব্বু কায়া ইব্রাহিম, ও ইব্রাহিম সত্যি সত্যি তোমার প্রভু সত্যি। জোরে বলে কি বলেছে, মুশরিক হয়েও বাপ প্রশংসা করতে বাধ্য হয়েছে, সত্যি ইব্রাহিম তোমার প্রভু সত্যি, আমরা তোমাকে দিলাম আগুনে পোড়াতে, আর তোমার আল্লাহ তোমার স্রষ্টা তোমার জন্য সেই অগ্নিকুণ্ডটাকে সবুজ বাগান বানিয়ে দিল। জোরে বলা যায় না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ও আল্লাহর বান্দা বান্দিরা, ইব্রাহিম নবীকে ওই আগুন কেন পোড়াতে পারেনি একটু কান খুলে শুনে রেখে দিন। নবীজি সাহাবী হযরত আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসির বলেছেন, ওই ইব্রাহিম নবীর কপালে ছিল নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি ইব্রাহিম নবী আলাইহিস সালামের কপালে থাকার কারণে ফালিজালিকা লাম তামসাসহুন নার, এই কারণে ইব্রাহিম নবীর কপালে আগুন স্পর্শ করতে পারেনি। কিসের কারণে? আমার নবীর নূর ছিল ইব্রাহিমের কপালে, ফালিজা আলী কালাম তামসাসুন নার, এই জন্য ইব্রাহিমের শরীরে আগুন স্পর্শ করেনি। আলোচনা শুনতে রাজি আছেন? কই একটু তকবীর দেন, ছেড়ে কেসে নারাই তকবীর, আরো জোরে বলেন না নারাই তকবীর, মহব্বতে বলেন না নারাই তকবীর, আরো জোরে বলেন না নারাই তাকবীর। বাৎসরিক মহান মিলাদুন নবীর জলসা, উলামায়ে কেরাম, শ্রোতা বৃন্দ, শুনতে রাজি আছেন? এর কপালে কি ছিল? আমার নবীর নূর ছিল, ফালিজা আলী কালাম তামসাসুন নার, খবরদার ইব্রাহিমের গায়ে যেন আগুন লাগবি না। জোরে বলেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদলেন, দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা বাচ্চা দিন, আল্লাহ আপনি আমাকে সন্তান দিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে 80 বছরের ঊর্ধ্বে আল্লাহ নবী ইব্রাহিমকে একটি সন্তান দিয়েছিলেন, ওই ছেলেটির নাম হলো ইসমাঈল। জোরে বলেন সুবহান, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর মেহনত করার পরে, 80 বছর বয়সের ঊর্ধ্বে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করার পরে আল্লাহ তাকে একটা সন্তান দিলেন, ওই বেটাটির নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। একবার কি বলা যাবে, অনেকদিন সন্তান না পাওয়ায় আমার ভাইরা কয়েক বছর কষ্ট করার পরে, বহু কষ্ট করার পরে যদি কারো আল্লাহ সন্তান দান করেন, ওই সন্তানের মহব্বত বেশি হয় না কম হয়? আমি হাওড়া জেলার এক বাগনানে বেশ কয়েক বছর এক মাহফিলে প্রতি বছরে যাই, আমার ভাইরা ওই জায়গায় এক লোক দীর্ঘ 15-16 বছর বিয়ে করেছে বেচারা, ও এসে বলছে হুজুর এই 15-16 বছর বিয়ে করেছে কিন্তু এখনো আমার বাচ্চা হয়নি, একটু দোয়া করবেন। কি করবেন? ওই যে লোকটা 16 বছর বিবাহ করার পরে সন্তান হলো না, এখন যদি আল্লাহ দয়া হয় আল্লাহ যদি ওকে বাচ্চা দান করেন, কি গো ওই লোকটা আমার আমাদের সহজে যেমন ভাবে আল্লাহ বাচ্চা দান করেছেন, ওই লোকটাকে বাচ্চা হচ্ছে না, আল্লাহ যদি এখন বাচ্চা দান করেন আমাদের চাইতে ওই লোকটা বেশি খুশি হবে না? কেন? অনেক মেহনতের ফল। জোরে বলেন না আমার ভাইরা, নিজের গাড়ি গাটির টাকায় গাড়ি কিনলে, কি কিনলে? গাটির পয়সায় গাড়ি কিনলে, একটু কাদা ফাদা লেগে গেলে বাড়ি এনে ধুয়ে তারপরে আবার আমার ভাইরা গাড়ির ঘরে তুলবে, দেখবে কেন? ওটা গাটির পয়সার মাল, ঠিক কিনা? শ্বশুর বাড়ির মাল একদম হুঁশো মাতালের মতন চালাবে, ও তো আমার গাটির টাকা না পরের টাকা, চালাও, ঠিক কিনা? মেহনতের
মালের একটা কদর আলাদা হয় ঠিক কি না আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের এত সুন্দর বাচ্চা আল্লাহ দান করলেন বৃদ্ধকালে ও আমার বাবাজি ভাইরা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই বাচ্চাটা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হাঁটতে শুরু করেছে চলতে শুরু করেছে দৌড়াতে শুরু করেছে আল্লাহ কোরআনে বলেছেন ফালাম্মা বালাগা মা হুসায়া ওই ছেলেটা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দৌড়াতে শুরু করেছে হাঁটতে শুরু করেছে আল্লাহ নবী ইব্রাহিম কে আল্লাহ পাক বললেন ও আমার খলিল ইব্রাহিম তোমার বেটাকে তুমি মুহাব্বত করো ভালোবাসো তোমার ছেলেকে আমার নামে জবাই করা লাগবে আমার নামে কুরবানি করা লাগবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডেকে বললেন বাবা ছেলে ইন্নি আরাফিল মানা আমি স্বপ্ন যোগে দেখছি আন্নি আসমাহু কা মানজুর মাযা তারা আমি যেন তোমাকে জবাই করছি ফানজুর মাযা তারা এই বিষয়ে তোমার মতামতটা কি আছে একবার বলো ওই ছেলেটা আব্বার দিকে তাকিয়ে বললেন ও আমার প্রাণের আব্বা জান আপনার যদি এটাই সিদ্ধান্ত হয় আল্লাহর যদি এটাই নির্দেশ হয় ফাফআল মা তুমার আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আদেশ আপনি পালন করুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের ভিতরে পেয়ে যাবে জোরে বলা যায় না সুবহানাল্লাহ এখন যদি বিশপুরের কোন বাপ ছেলেকে বলে ছেলে এত মোবাইলে গেম খেলিস না চোখ নষ্ট হয়ে যাবে তো সব জীবন নষ্ট হয়ে যাবে পড়ালেখা কর ওই সব আর করিস না কি গো ছেলে কথা শুনে এই জোরে বলেন কথা শুনে ও বলবেন এদিকে আবার অন্যদিকে যে মোবাইল দেখবে আর একটু যদি বদক্লাসের লড়কা হয় না বাপের মুখের উপর বলবে আমি দেখছি তো তোমার তা থেকে তোমার এত কষ্ট হচ্ছে যায় আমার হওয়ার এ বলবে না বলে না আল্লাহ নবীর বেটা আল্লাহ নবী ইব্রাহিমের বেটা এত সুন্দর সুসন্তান ছেলে আব্বাকে বললেন আব্বা আল্লাহ যদি এটা সিদ্ধান্ত হয় আল্লাহ যদি এটাই বিচার হয় আপনি আমাকে জবাই করে ফেলুন আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন ছেলের সিদ্ধান্তে একমত হয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার ভাইরা আমার বাবাজি না তেজদার তরোয়ারিটাকে এক হাতে নিলেন আর এক হাতে বেটাটাকে হাতটাকে ধরে মিনার জমিনে নিয়ে যাচ্ছেন জবাই করে দেবেন কুরবানি করে দেবেন ওই ছেলেটা আব্বার দিকে তাকিয়ে বললো আব্বা যান ও আমার আব্বা একবার আপনি আমার শরীরের দিকে তাকিয়ে দেখুন আমার শরীরে একটি মাত্র সাদা জামা আমার শরীরে একটি মাত্র সাদা পোশাক ছাড়া দ্বিতীয় কোনো জামা দ্বিতীয় কোনো পোশাক আমার শরীরে নাই আব্বা ও আমার আব্বা দয়া করে আপনি আমার পোশাকটাকে আমার শরীর থেকে খুলে ফেলুন এই মুহূর্তে আপনি আমাকে জবাই করে দেবেন এই মুহূর্তে আপনি আমাকে কুরবানি করে দেবেন আব্বা আপনি আমার জামাটাকে খুলে ফেলুন ও আমার আব্বা হাত্তা তাকফিনানি ফিহি আপনি আমার ওই জামাতে আপনি আমাকে দাফন করাবেন আব্বা আমার জামাটা খুলে ফেলুন এই জামা ছাড়া দ্বিতীয় কোনো পোশাক নেই এই মুহূর্তে জবাই করলে এক্ষুনি কাফনের কাপড়ের প্রয়োজন হবে আব্বা আমার শরীরের জামাটাকে কাফনের কাপড় হিসাবে ব্যবহার করে আমাকে ওই কাফন পরিয়ে দাফন করাবেন জোরে বলেন বাপের বেটার ওই সিদ্ধান্ত বড় ভালো লাগলো পরামর্শ ভালো লাগলো ফাখলাহু তাফসীর এসেছে ইবনে কাসিরে বেটার জামার বোতাম খোলা শুরু করলো কি করলো জামার বোতাম খোলা শুরু করলো এমন সময়ে হযরত ইব্রাহিম সালাম বলছেন কদ সাদাক্তার রুইয়া আল্লাহ ডেকে বললেন আয় আমার ইব্রাহিম আপ তো আপকো খাবাব তো সচ করকে দেখলায়া আয় আমার বন্ধু আপনি তো আপনার স্বপ্নকে সত্য করে দেখিয়েছেন আর আপনার ছেলের জামার বোতাম খুলতে হবে না জোরে বলেন আরেকটা ব্যাখ্যায় লেখা আছে আমার ভাইরা নবী ইব্রাহিম সালাম বেটাটাকে সঙ্গে করে নিয়ে মিনার জমিনে শুইয়ে দিয়েছেন আওয়াজ আসিকিন আলা হুলকুম ইসমাইলা ইসমাইলের কণ্ঠনালীর উপরে ছুরিটা রেখে দিয়েছেন আমার ভাইরা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে জবাই করতে যাবেন ছেলে আব্বার দিকে তাকিয়ে বললেন আব্বা আপনি আমার আব্বা আমি আপনার বেটা একটুনি আপনি আমাকে জবাই করবেন তবে আব্বা আপনার আমার মধ্যে দুইজনের মধ্যে যথেষ্ট ভালোবাসা আছে কি গো আছে না নেই
ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে শুরু করলেন আব্বাজান ও আমার আব্বা একবার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট দাবি আমার একটা দাবি আপনি আমার আব্বা আমি আপনার বেটা আপনি আমার আব্বা আমি আপনার বেটা দুইজনের ভিতরে যথেষ্ট ভালোবাসা আছে দুইজনের ভিতরে যথেষ্ট মহব্বত আছে আব্বা দয়া করে তুকাল্লিবু অজহি ইলাল আর আপনি আমার গলার দিক থেকে জবাই না করে আমার কণ্ঠনালীর দিক থেকে জবাই না করে তুকাল্লিবু অজহি ইলাল আর আপনি আমার চেহারাটাকে জমিনের দিকে ঘুরিয়ে দিন আমার মুখটাকে জমিন মুখ করে দিন উবুড় করে শুয়ে দিয়ে আমার ঘাড়ের দিক থেকে জবাই করবেন ও আমার আব্বা আপনি আমার আব্বা আমি আপনার বেটা দুইজনের মধ্যে ভালোবাসা আছে আপনি যখন আমাকে জবাই করতে যাবেন আপনি যখন আমাকে কুরবানি করতে যাবেন আর যদি আমার দিকে তাকিয়ে আপনার হৃদয়ে কষ্ট হয় আপনার হৃদয়ে যদি দুঃখ লাগে আব্বা আপনি কষ্ট পাবেন দুঃখ পাবেন আব্বা দয়া করে আপনি আমাকে দেখতে পাবেন না চোখে চোখ হবে না দেখতে পাবো না আপনি আমাকে উবুড় করে জবাই করে দেবেন আমি জবাই হয়ে জবিহুল্লাহ হয়ে যাব আর আপনি জবাই করে খলিলুল্লাহ হয়ে যাবে আল্লাহ নবী ইব্রাহিম সালাম বেটাটাকে উবুড় করে শুয়ে দিলেন পরামর্শ শুনে ছেলের পরামর্শ শুনে উবুড় করে শুয়ে ছুরিটাকে ঘাড়ের উপরে রেখে দিয়ে ঘাড়ের দিক থেকে জবাই করতে যাবেন ইব্রাহিম সালাম বর্ণনা করছেন তিন তিনবার ছুরি চালালাম জবাই হলো না আমি দেখলাম বেটার পরিবর্তে একটা দুম্বা জবাই হয়েছে আমার ভাইয়ের হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে অকদ রাইয়া ফিল জান্নাতি আরবাঈনা খরিফা যে দুম্বা আল্লাহ পাঠিয়েছিলেন ওই দুম্বাটাকে আল্লাহর ফেরেশতারা জান্নাতে 40,000 বছর চড়িয়েছে কত বছর আরবাঈনা খরিফা 40 বছর চড়িয়েছে কত বছর হযরত ইব্রাহিম সালাম বেটা জবাই হলো না ইব্রাহিম সালাম বড় রাগ হয়ে গেল গুস্সা হয়ে গেল তার ওই ছুরিটাকে ফালকাহু আলাল হাজার ছুঁড়ে ফেলে দিয়েছেন ওই ছুরি ফালকাহু আলাল হাজার একটা পাথরের উপরে পড়ে গেল ফাশাক্কাল হাজার পাথর ফেটে চৌচির হলো কিন্তু বেটা জবাই হলো না জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরিকে লক্ষ্য করে বলে ছুরি তুই কেন আমার বেটাকে জবাই করলি না তুই কেন আমার বেটাকে কুরবানি করলি না কেন আমার বেটাকে জবাই করলি না বল বল কেন আমার ছেলেকে তুই জবাই করলি না বলে দে ও আল্লাহর নেক বান্দা বান্দিরা তাফসিরে লেখা আছে ওই ছুরিটার জবান খুলে গেল ছুরিটার জবান খুলে যে বলে ও আল্লাহর নবী ইব্রাহিম একবার কি বলা যাবে আগুনের ধর্মটা কি আছে জোরে বলেন সুবহান আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আগুনের ধর্ম পুড়িয়ে দেয়া ও আল্লাহ নবী ইব্রাহিম একবার কি বলবেন আগুন আপনাকে পুড়িয়ে দিয়েছিল নাকি আগুন আপনাকে পুড়িয়েছিল নমরুদের আগুন না ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনি শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ আমার ভিতরে ধার দিয়েছে আমি ছুরি হলেন সৃষ্টিজীব আমার স্রষ্টা হলেন আমার আল্লাহ আপনি আমাকে তিন তিনবার জবাই করার নির্দেশ দিয়েছেন বটে আমার আল্লাহ আমাকে 70 বার ডেকে বলেছে খবরদার জানো আমার ইসমাঈলের শরীরে একটি পশম জানো কাটবি না জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান আল্লাহ কেননা আমি আল্লাহ পাক ওই ইসমাঈলের চ্যানেল থেকে একটা নবী পাঠাবো সে নবী হলেন আমার নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যে আল্লাহ বলেছেন আমার নবীকে যদি আমি আল্লাহ না বানাতাম লা ওয়ালা যুহুর রুবুবিয়্যাতা আমি আল্লাহ যে রব আমি আল্লাহ যে মালিক আমি আল্লাহ যে স্রষ্টা পৃথিবীর মানুষকে জানাতাম না 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 সেই নবী ইসমাঈল যদি জবাই হয়ে যায় না না ইসমাঈল নবী চ্যানেল যদি বন্ধ হয়ে যায় আমার নবী মুহাম্মদ পৃথিবীতে আসবেন না ও আল্লাহর নেক বান্দা বান্দিরা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কপাল থেকে বেটা ইসমাঈলের কপালে বিশ্ব নবীর নূর মুবারক চলে গিয়েছে যে কারণে আল্লাহ পাক ইসমাঈল নবীকে জবাই করতে ছুরিকে নিষেধ করে দিয়েছে এই নূর পরিবর্তন হতে হতে আল্লাহর নবীর দাদুজি হযরত আব্দুল মুত্তালিবের কপালে পৌঁছে গেছে কার কপালে আব্দুল মুত্তালিবের কপালে আব্দুল মুত্তালিবের কপালে দাদু আব্দুল মুত্তালিবের কপালে হযরত আব্দুল মুত্তালিব বলছেন আমি একদিন কাবার চত্বরে হাজারে আসওয়াদ পাথরের কাছে ঘুমিয়েছিলাম এ কোথায় ঘুমিয়েছিলাম
হাজারে আসওয়াদ পাথরের কাছে উনি ওখান থেকে একটা ভয়াবহ স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটা বিরাট বড় গাছ, গাছের গোড়া জমিনে, গাছের শেষ চূড়াটা আকাশের সঙ্গে লেগে আছে, গাছের ডালপালাগুলো পূর্ব পশ্চিম বিস্তার করে আছে, পূর্ব পশ্চিমের মানুষেরা ওই গাছের ডাল ধরে রেখেছে। জোরে বলেন না, আরো জোরে বলা যায় না, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন, ওই গাছের ডালে ডালে যদি, পাতায় পাতায় যদি, যত সময় যাচ্ছে গাছটা বড় হচ্ছে, যত সময় যাচ্ছে তত গাছটা নূর আর নূর হচ্ছে। জোরে বলেন। হযরত আব্দুল মুত্তালিব বলেন, ওই গাছটাকে এত বরকতান গাছ দেখলাম, কুরাইশ গোত্রে এক শ্রেণী মানুষের গাছের ডালটাকে ধরে রেখেছে। আমি আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখলাম, কুরাইশ গোত্রে আর এক শ্রেণী মানুষ ওই গাছের ডালটাকে কেটে দেওয়ার চেষ্টা করে। আমি আব্দুল মুত্তালিব ঘুমের ভিতর থেকে তাকিয়ে দেখলাম, না না, ওই গাছের ডালটাকে কুরাইশ গোত্রের ওই মানুষগুলো কাটতে পারে না। আমি তাকিয়ে দেখলাম, যারা গাছের ডাল কাটার চেষ্টা করছে গাছের ডালটা কাটতে পারে না। গাছের পিছন দিক থেকে একটা নুরানি খুবসুরাত ছেলে, এত সুন্দর ছেলে আমি আব্দুল মুত্তালিব জীবনে কখনো দেখি না। ওই ছেলেটা গাছের পিছন দিক থেকে এসে যারা গাছের ডাল কাটার চেষ্টা করে তাদের কোমরগুলোকে ভেঙে দিয়ে তাদের কপাল থেকে চোখগুলোকে উঠিয়ে নিচ্ছে। জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলেন, এত বরকাতান গাছ, এত খুবসুরাত গাছ, এত নেয়ামত আল্লাহ সাজারে তৈয়বা দেখে আমি আব্দুল মুত্তালিব ঘুমের মাধ্যমে ওই গাছের একটি ডাল যেই না ধরতে গেলাম, ওই গাছের একটি ডাল যখন আমি ধরে একটু বরকত দিতে গেলাম, কিন্তু না না, গাছ আমাকে রেখে পালিয়ে চলে গেল, আমি গাছের ডাল ধরতে পারলাম না। জোরে বলেন। আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে বিরাট ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সেই জামানার মুআব্বির দরবারে চলে গেলেন সকালবেলা। উনি বলছেন, আয় সরদার কুরাইশ, আপনার চেহারে কে রং কেউ বিগাড় গিয়া, ও কুরাইশ গোত্রের সরদার, আপনার চেহারার কালার কেন পরিবর্তন হয়ে গেছে? জোরে বলা যায় না। আব্দুল মুত্তালিব বলে, আজ রাত্রে আমি বহুত ভয়াবহ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব বলা শুরু করলো, আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছি বিরাট বড় একটা গাছ, ওই গাছের গোড়াটা জমিনে, গাছের আগাটা আকাশে, ডালপালাগুলো পূর্ব পশ্চিম বিস্তার করে আছে, ওই গাছের ডালে ডালে যদি, ওই গাছের পাতায় পাতায় যদি আমি তাকিয়ে দেখলাম, ওই গাছের পাতায় পাতায় যদি, ওই গাছের ডালে ডালে যদি, সময় যত যায় কাল যত বিলম্ব হয় গাছটা তত বড় হচ্ছে, গাছ থেকে তত বেশি মানুষেরা ধরে রেখেছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই লোকটা বলা শুরু করলো, ও হযরত আব্দুল মুত্তালিব আপনি শুনে রেখে দিন, আপনি যদি এই স্বপ্নটা দেখে থাকেন শুনে রাখবেন, আপনার বংশ থেকে আল্লাহ পাক এমন ছেলে পৃথিবীতে পাঠাবেন, ওই ছেলেটা হবে শেষ জামানার নবী। আরো জোরে বলা যায় না, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমি যে গাছের ডাল ধরতে গেলাম, গাছের ডাল আমি যে ধরতে পারলাম না, কারণটা আমাকে একটু শোনাবে? উনি বললেন, তুমি যে গাছের ডালটা ধরতে গেলে, আপনি যে গাছের ডালটা ধরতে গেলে, গাছের ডালটা ধরতে পারলেন না মানে ওই ছেলেটা উপযুক্ত হওয়া পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন না। কুরাইশ গোত্রের যারা গাছ ধরে রেখেছেন ওনারা ওই ছেলেটার বড় মান্যবালা উম্মত হবে। যারা গাছের ডাল কাটার চেষ্টা করলো এরা ওই ছেলের শত্রু হবে, তবে এরা কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তবে পূর্ব পশ্চিমের মানুষেরা যে গাছের ডালটাকে ধরে রেখেছে ওনারা হলেন সেই জামানার নবীর সেই ছেলেটার মান্যবালা উম্মত, উম্মতানি। জোরে বলে, আর জোরে বলা যায় না, সুবহানাল্লাহ। ও আল্লাহর নেক বান্দা বান্দিরা, খুব কান খুলে শুনে রেখে দিন বাবা। হযরত আব্দুল মুত্তালিব এই স্বপ্ন থেকে ফিরে এসে তার বেটা আবু তালেবকে ডেকে বলেছিলেন, বাবা আবু তলে, আমি যে আজকে রাত্রে স্বপ্ন দেখলাম আমার চ্যানেল থেকে আল্লাহ একটা ছেলে দান করবেন, ওই ছেলেটাকে দুনিয়ার মানুষ মেনে চলবে বাবা। ও বাবা আবু তলে, মনে হয় সেই ছেলেটা তুমি নিজেই হবে। জোরে বলেন, আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। কিন্তু না না, ওই ছেলেটা তো আবু তলেব ছিলেন না। আবু তলেব এই স্বপ্নের কথাটা আল্লাহ নবীকে ডেকে বারবার বলতেন, ও ভাই মোহাম্মদ, তুমি হলে
আমার আব্বা দেখা সেই স্বপ্ন, যে স্বপ্নটা আমার আব্বা জান আব্দুল মুত্তালিব হাজারে আসওয়াদ পাথরের কাছে ঘুমন্ত অবস্থাতে দেখেছিলেন। জোরে বলেন সুবহান। আমরা আপনারা যারা এখানে ইমানওয়ালা উম্মত উম্মতানি বসে আছি, সেই দিনে আব্দুল মুত্তালিবের ওই কাজটাকে আমরা ইমান অবস্থাতে ধরে রেখেছিলাম। জোরে বলা যায় না, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, এই স্বপ্নের সাপেক্ষে আরেকটা সহি স্বপ্ন বলে দিচ্ছি। স্বপ্নটা যিনি দেখেছেন সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিরাতে হালাবিয়াতে লেখা আছে আবু বকর সিদ্দিক একদিন স্বপ্ন দেখছেন, তার পিছনে একদল কালো বকরি এসে দাঁড়িয়েছে। কি বকরি? কালো বকরি। আবু বকর সিদ্দিক বলছেন আমার কালো বকরির পিছনে এত অসংখ্য সাদা বকরি এসে দাঁড়িয়েছে যে সাদা বকরি আসার কারণে আমি আর কালো বকরিগুলোকে দেখতে পাচ্ছিলাম না, কালো বকরিগুলোকে দেখতে পাচ্ছিলাম না। হযরত আবু বকর সিদ্দিক এই স্বপ্ন দেখে নবীর দরবারে পৌঁছে যে আবু বকর সিদ্দিক নিজের স্বপ্নের ব্যাখ্যা নিজেই নবীজিকে শোনাচ্ছেন। জোরে বলে কেন? হযরত আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর প্রিয়তে তিনি স্বপ্নের ব্যাখ্যা নিজেই শোনাতেন, কেননা আল্লাহ আবু বকর সিদ্দিকের ভিতরে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দান করেছিলেন। জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আর আপনাদেরকে আমি বলি, আপনি যে স্বপ্নটা দেখবেন খবরদার, ওই স্বপ্ন যেন আপনি আপনার মেহবুব ছাড়া, আপনার প্রিয় বান্দা ছাড়া, আপনার পছন্দ, আপনার প্রিয় যারা, তার কাছে ছাড়া বলবেন না। হাদিসটা বুখারীতে লেখা আছে, কেননা বান্দা বান্দি যখন স্বপ্ন দেখে ওই স্বপ্নটা পাখির পায়ে ঝুলতে থাকে। কিসের পায়ে? পাখির পায়ে। আর স্বপ্নের ব্যাখ্যা যেমন হয় তেমন তার ফল পায়। কথা বোঝা গেল? পাখির পায়ে ঝুলতে থাকে, আর আপনি যার তার কাছে স্বপ্ন বলে দেবেন যেমন ব্যাখ্যা করবে পাখির পা থেকে ছেড়ে জমিনে পড়ে যাবে। কথা বোঝা গেল? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক তার স্বপ্নের ব্যাখ্যাটা নবীকে শোনাচ্ছেন, হুজুর আমি যে স্বপ্ন দেখলাম আমার পিছনে যে কালো বকরিগুলো এসেছে, ওই কালো বকরিগুলো হলো আরবের মানুষ, আপনার ইমানওয়ালা উম্মত উম্মতানি। জোরে বলা যায় না? আর কালো বকরির পিছনে যে অসংখ্য সাদা বকরি এসেছে, এই সাদা বকরিগুলো আরব ছাড়া আদার্স যত কান্ট্রি আছে গোটা বিশ্বের মাটিতে, সকল বিশ্বের আপনার উম্মাত উম্মাতানি তারা সাদা বকরির রূপ নিয়ে আমি আবু বকরের পিছনে কাতার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছিলেন বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি যে স্বপ্নের ব্যাখ্যা আমি রাসূলুল্লাহ আমাকে শোনালে বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আল্লাহর আসাইরা ফেরেশতারা, আমি নবী মুহাম্মদ এই মুহূর্তে আমাকে এই স্বপ্নের কথাগুলো শুনিয়ে গিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে যারা ইমানওয়ালারা বসে আছি বাবা, আমরা সেই দিন আবু বকর সিদ্দিকের পিছনে সাদা বকরির রূপ নিয়ে কাতার দিয়েছিলাম। সাদা বকরির রূপ নিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর দাদুজি যে স্বপ্ন দেখলেন গাছের স্বপ্ন, তখনও নবীর আব্বার জন্ম হয়নি, তার কয়েক বছর পরে নবীর আব্বার জন্ম হলো। আব্দুল্লাহ আস্তে আস্তে শিয়ানা হলেন, বাপ বলল বেটা তোমার জন্য মদিনাতে আব্দুল ওহাব জুহরির কন্যা আমেনাকে ঠিক করেছি, মতামত কি? ছেলে বলল আব্বা এটাই যদি আপনার সিদ্ধান্ত হয় আমি রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ বেটাই সিদ্ধান্ত একমত হয়ে গেলেন, দুই বাপ বেটা বেরিয়ে পড়েছেন মদিনার রাস্তায়। ওই সফরে হযরত আব্দুল্লাহর বিবাহ হবে, তবে রাস্তার মধ্যে একটি জায়গার নাম হলো কাবিলায় জাহরান, ওই গোত্রের পাশ দিয়ে হযরত আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, আমার ভাইরা সওয়ারি করে যাচ্ছেন, ওই রাস্তার কিনারাতে একটা মহিলা চুপ মেরে দাঁড়িয়ে আছে। উনি বললেন আব্দুল্লাহ একটু কি দাঁড়িয়ে যাবেন? আব্দুল্লাহ দাঁড়িয়ে পড়লেন। উনি বললেন আব্দুল্লাহ একবার যদি আপনি আমার সঙ্গে সহবাস করেন আমি আপনাকে 100 উট পুরস্কৃত করব। কত উট? 100 উট। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যে যুগে নারীটাই প্রস্তাব দিয়েছেন, আমার ভাইরা সেই যুগটার নাম কি? আইয়ামে জাহিলিয়াত, বর্বরতা যুগ, মূর্খের যুগ। সেই যুগে আব্দুল্লাহ তার প্রস্তাব থেকে না মেনে অ্যাভয়েড করে তিনি বলেছিলেন, একটা কবিতা পড়েছিলেন, কবিতাটা হলো এটাই, আম্মাল হারাম ফাল মামাতু দুনহু। জোরে বলেন, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ মহিলাকে শোনালেন আম্মাল হারাম ফাল মামাতু দুনহু, এ নারী শুনে রেখে দাও তোমার সঙ্গে ব্যভিচার করার তুলনায় তোমার সঙ্গে
বসবাস করার তুলনায় আমি আব্দুল্লাহ আম্মাল হারামু ফাল মামাতু দুনহু মেরি মার জানে কো মে বেহতার সমঝতা হু আমার মৃত্যুটাকে আমি আব্দুল্লাহ এই মুহূর্তে আমি ভালো মনে করছি জোরে বলেন সুবহান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও আল্লাহ নেক বান্দা বান্দিরা যে যুগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রস্তাবটা দিয়েছিলেন ওই যুগে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ব্যভিচার তথা সহবাস করার তুলনায় আব্দুল্লাহ আমি মৃত্যুটাকে ভালো মনে করি জোরে বলেন মহিলাটা কথা শুনে চমকে গেলেন হতভম্ব হয়ে চোখের পলক পড়ে না আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকলেন কত বড় সৎ সন্তান এবং নেক মানুষ যে মানুষটা এই রকম পরকিয়া সম্পর্ক থেকে এত বেঁচে চলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ একটি কিতাব পড়েছিলাম উপঢৌকন হিসেবে পেয়েছিলাম কিতাবটির নাম হলো কবর কি পহেলি রাত উর্দুতে লেখা ওই কিতাবে লেখা আছে আমার ভাইয়েরা আমার বাবাজিরা সমাজের মাটিতে এত বেশি ব্যভিচার তত পরকীয় সম্পর্ক মানুষের মধ্যে এত বেশি ছেয়ে পড়বে শেষ জামানায় দেখতে পাওয়া যাবে মসজিদে বাজামাত নামাজ আদায় হবে প্রকাশ্যে ওই মসজিদের সম্মুখে একটা নারী এবং পুরুষ ডাইরেক্ট ব্যভিচার করবে কে করবে ব্যভিচার করবে কেতাবওয়ালা লিখছেন যে সম্মুখে ব্যভিচার করা দেখে মসজিদের মুসল্লিদের ভিতর থেকে একটা ব্যক্তি মুখ বাড়িয়ে বলবে দেখো এই অন্যায় পাপাচারের কাজটা প্রকাশ্যে না করে এই গুনাহের বেহায়াপনা কাজটা প্রকাশ্য না করে তোমরা একটু পর্দায় চলে যাও একটু আড়ালে চলে যাও আড়ালে যে তোমাদের কাজ সমাধা করো আমার ভাইরা যে যুগে ওই যে লোকটাই এতটুকু ভালো কথা বলবে সেই যুগের মানুষ এত নিকৃষ্ট হয়ে যাবে এত নিচে নেমে পড়বে যে সেই যুগের মানুষ মনে করবেন ইনি মনে হয় নবী সাহাবী আবু বকর সিদ্দিক কি মনে করবে আবু বকর সিদ্দিক সেই যুগের মানুষ এত নিচে নেমে পড়বে যে তারা মনে করবে ইনি মনে হয় হযরত ওমরে ফারুক এসেছে ও আল্লাহর বান্দা বান্দিরা ও আমার মুরব্বিয়ানেরা আমরা নবী দিবসের মাহফিলে এসেছি বাবা আজকে আমাদের সমাজে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় আমাদের সমাজেরও কহর ঢুকে পড়েছে বাবা এই পরকিয়া সম্পর্ক অন্যায় ব্যভিচারের মতো সম্পর্ক আমাদের ঘরেও ঢুকে পড়েছে মহিলা সমাজের মধ্যে ঢুকে পড়েছে মুসলিম সমাজের মধ্যে ঢুকে পড়েছে বাবা তবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রটাকে নিয়ে বাড়ি চলে যান নবীর আব্বা যান 100 উট পাওয়ার প্রলোভন দেখানোর পরেও 100 উট পাওয়ার লোক দেখানোর পরেও নবীর আব্বা বলে দিলেন আম্মাল হারামু ফাল মামাতু দুনহু তুজসে হারাম কারি করনে সে মেরি মার জানে কো মে বেহতার সমঝতা হু তোমার সঙ্গে অপকর্ম করার তুলনায় আমি আব্দুল্লাহর মৃত্যুটাকে আমি ভালো মনে করি জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ মহিলাটার সঙ্গে কোনো কথা বললেন হযরত আব্দুল্লাহ নিজের কাজে বেরিয়ে পড়লেন মদিনার জমিনে নবীর আব্বার সঙ্গে আম্মা জান আমেনার সঙ্গে শাদী বিবাহ হয়ে গেল শাদী মোবারক হয়ে গেল আল্লাহ নবীর আব্বা জান আম্মা জানের সঙ্গে যেদিন তিনি সহবাস করছেন পরিষ্কার তারিখের কিতাবে লেখা আছে ফি আউয়ালি রজব রজবের পয়লা তারিখ নবীর আব্বা জান আম্মা জানের সঙ্গে সহবাস করলেন ও লাইলাতুল জুমা জুমা রাতে সহবাস করলেন বাবা আল্লাহ নবীর আব্বা জান ভাইয়ের সঙ্গে যেদিন সহবাস করলেন ওটা হলো রজবের পয়লা তারিখে জুমারাত জুমারাত্রে পয়লা তারিখে জোরে বলেন সুবহানাল্লাহ শ্বশুর বাড়িতে ছিলেন মাত্র তিন দিন সালাসাত আইয়ামি তিন দিন শ্বশুর বাড়িতে থেকে নবীর আব্বা জান মদিনা ছেড়ে বিদায় নিয়ে বাড়ি আসছেন সার সংক্ষেপ করে বলছি আমার ভাইরা বাড়ি আসতে আসতে সেই কবিলায় জাহরান গোত্রের কাছে সেই অপরূপা সুন্দরী লাবণ্যময়ী ঝকঝকে চেহারাওয়ালা নারীটা তখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে জোরে বলেন না
আসমানী কিতাব গুলো যখন খুলে পড়তাম, বিশ্ব নবীর আলোচনা যখন পড়তাম, আমার মনে বড় সাদ জাগত, আল্লাহ এই নবীর মা যদি আপনি আমাকে বানাতেন পৃথিবীর শ্রেষ্ঠ মা হতাম, আমার সম্মান বেড়ে যেত। জোরে বলা যায় না, আরো জোরে বলা যায় না, সুবহানাল্লাহ। ও হযরতে আব্দুল্লাহ, আমি পূর্বের আসমানি কিতাবে পড়েছি সেই জামানার নবী যিনি হবে, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার কপারে থাকবে নূরে মুহাম্মাদি। ও হযরতে আব্দুল্লাহ, আমি জ্যোতিষিনী মহিলা, আমি তারা থেকে বুঝতে পারি, আবহাওয়া থেকে আমি বুঝতে পারি, আমি একজন জ্যোতিষিনী মহিলা। আল্লাহর বান্দারা কান খুলে শুনে রেখে দিন, মহিলাটা বলতে শুরু করল, হযরত আব্দুল্লাহ, আপনি যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার কপালে দেখেছিলাম নূরে মুহাম্মাদি, আমার মনে বড় সাজ জেগেছিল, ওই নূরে মুহাম্মাদি যদি একবার আব্দুল্লাহর সঙ্গে সহবাস করতে পারি, ওই নূরে মুহাম্মাদিটা আমার গর্বে চলে আসবে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়ে যাব। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। ও হযরত আব্দুল্লাহ, আমি কোন ব্যভিচারিণী নারী নই, নারী নই, আমার যৌন ক্ষুধা নিবারণের জন্য প্রস্তাবটা রাখেনি। ও হযরত আব্দুল্লাহ, আমি বিশ্ব নবীর মা হওয়ার স্বার্থে আমি সহবাস করার প্রস্তাবটা দিয়েছিলাম, কিন্তু না না না, মনে হয় এই সফরে তোমার কোথাও বিবাহ হয়ে গেছে। আব্দুল্লাহ বললেন, জি হ্যাঁ, এই সফরে আমার বিয়ে হয়ে গেছে। ওই মহিলাটা বলা শুরু করলো, আব্দুল্লাহ, আপনার স্ত্রীর সঙ্গে আপনি সহবাস করেছেন সব আমি বুঝে গেছি, তবে ও হযরত আব্দুল্লাহ, আমার কপালে নেই, আমি মা হতে পারিনি, যার তকদিরে ছিল তিনি তো বিশ্ব নবীর মা হয়ে গেছেন। ও হযরত আব্দুল্লাহ, তবে আপনাকে আমি বলি, আমি আসমানি কিতাবে পড়ে দেখেছি ওই ছেলেটা জানে শত্রু হবে ইহুদি নাসারারা। ও আব্দুল্লাহ, ওই ছেলেটাকে বড় সাবধান তার সঙ্গে লালন পালন করবে। বাবা, আল্লাহ নবী মায়ের গর্ভে ছিলেন 8 মাস 12 দিন। রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, সফর, 8 মাস, রবিউল আউয়ালের 12 তারিখ, 8 মাস 12 দিন মায়ের গর্ভে ছিলেন, কিন্তু মহিলার সাবধানতা মানার মতো সুযোগ হযরত আব্দুল্লাহ তাকদিরে হয়নি। যখন 6 মাস মায়ের গর্ভে আব্বাজান বিদায় নিলেন, আমার ভাইরা, মক্কার মানুষেরা, আমার ভাইরা, হযরত আমেনাকে লক্ষ্য করে আব্দুল মুত্তালিবকে ডেকে বলল, আব্দুল মুত্তালিব, এই স্বামীকে গো বৌমাকে মক্কায় রাখবেন না, তাড়িয়ে দিন, স্বামীকে গো বৌমা মক্কায় থাকলে আমরাও আমাদের স্বামীগুলো হারিয়ে ফেলবো, এই অপায়া বৌমাকে রাখবেন না। আব্দুল মুত্তালিব মক্কার মানুষদের, নারী পুরুষদের চাপে পড়ে হযরত আমেনাকে বাতহা নামীয় জায়গা আবু কুবায়েস পর্বতের কাছে বাতহাতে ছোট্ট একটা কুঠির বেঁধে দিলেন। নবীর আম্মার দুটি কষ্ট জমা হয়েছে, এক দিকে তার স্বামী চলে যাওয়ার চূড়ান্ত বেদনা, অপর দিকে মক্কার মানুষেরা তাকে বয়কট করে এক ঘরে করে দিয়েছে, আলাদা করে দিয়েছে, এটা নবীর আম্মার বড় কষ্ট লাগে, রাত দিন চোখের পানি পড়ে যায়, চোখটি অশ্রু ঝরে পড়ে। কিন্তু আম্মা যেন আমেনা বলছেন, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখতাম, কে জানে আমেনা, আপনার গর্বে একটা বাচ্চা এসেছে। আল্লামা হুজুর তার সিরাতে মিলাতে মুস্তাফাতে লিখেছেন, আম্মা যেন আমেনা বলতাম, স্বপ্ন দেখতাম, কে যেন বলতো, আম্মা আমেনা, আপনার গর্বে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা পৃথিবীতে জন্ম নিলে সুম্মা সুন্নিহি মুহাম্মাদা, ওই ছেলেটার নাম আপনি মুহাম্মাদ রাখবে। জোরে বলেন, আরো জোরে বলা যায় না, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দির আমি সংক্ষেপ করব, তবে বাবা, আল্লাহ নবীর আম্মা বলে, আমার কাছে মাঝে মাঝে কে যেন স্বপ্ন দেখাতো, স্বপ্নে বলে দিত, আমেনা, আপনার গর্বে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চা পৃথিবীতে এলে সুম্মা সুম্মিহি মুহাম্মাদা, ওই ছেলেটির নাম আপনি মুহাম্মাদ রেখে দেবে। আম্মা আমেনা বর্ণনা করেন, কিন্তু না না, এই স্বপ্নটা আমি দেখতাম বটে, 12ই রবিউল আউয়াল সবে সাথে আমার বেটা জন্ম নিয়েছে, তবে ওই রাত্রে আমি তাকিয়ে দেখেছিলাম আকাশের তারকা
যেন ছিড়ে ছিড়ে আমি আমেনার ঘরে প্রবেশ করছে। আমি ওই দিনে তাকিয়ে দেখেছিলাম ওই মক্কার তরুণাগুলো যেন আমি আমেনা আমার ঘরে সাজদায় নিয়ে পড়ছে। আম্মা জান হজরত আমেনা বর্ণনা করেন, ওই রাতে দুইজন মহিলা আমাকে ডেকে বলছে, আমেনা ও আমেনা তাড়াতাড়ি উঠে পড়ো। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, একজন বলে আমি মারিয়াম, আর একজন বলেন আমি আসিয়া। আমরা দুইজন জান্নাতি রমণী, আল্লাহ আমাদিগকে জান্নাত থেকে শেষ জামানার নবীর নার্সিং এর জন্য পাঠিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, ও আমেনা আমেনা, আর আপনি ঘুমাবেন না, তাড়াতাড়ি উঠে পড়ুন। আপনার গর্ভ থেকে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আখির জামানার পয়গম্বর পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বর্ণনা করেন, আমি ঘুম ভেঙে দেখি আমার ঘরে দুইজন জান্নাতি রমণী। তবে হাদিস পাকে লেখা আছে যে দুইজন নারী আল্লাহ নবী ধন্যী হিসাবে এসেছিলেন, এই দুটি নারীর সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে বিবাহ হয়ে যাবে। জোরে বলেন সুবহান। ও আল্লাহর বান্দারা, আম্মা জান হযরত আমেনা বর্ণনা করেন, আমার গর্ভ থেকে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, সাধারণ বাচ্চাদের মতো নয়, আমার বাচ্চাটা সাজদারত অবস্থাতে জন্ম নিয়েছে। আমি তাকিয়ে দেখলাম আমার বাচ্চার জাবানটা নড়ছে খিলছে, আমার বাচ্চার জাবানটা নড়ছে। আম্মা জান আমেনা বর্ণনা করে আমি তাকিয়ে দেখলাম আমার জামার বাচ্চার জাবানটা নড়ছে। আম্মা আমেনা বলেন, আমার কানটা আমার বাচ্চার কানের আমার বাচ্চার ঠোঁটের কাছে লাগিয়ে দিলাম, আমি দেখলাম আমার বাচ্চাটা কি যেন পড়ছে বলছে বাবা। এক শ্রেণীর বক্তা ওয়াইজরা ওয়াজ করে বেড়ায়, নবী জন্মের পরে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন, এটা ডাহা মিথ্যা কথা। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তার মিলাদে মুস্তাফার প্রথম দিকে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ নবী জন্মের পরে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন। এই যারা ওয়াজ করে বেড়ায় এটা ডাহা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা, এর কোনো প্রমাণ হাদিস থেকে নেই, এর কোনো প্রমাণ ঐতিহাসিকরা করেননি। তবে বাবা আল্লাহর নবী জন্মের পরে তিনটি কথা বলেছিলেন। জোরে বলেন সিরাতে হালাবিয়ার মধ্যে আল্লামা নুরউদ্দিন হালাবি বলেছেন নবীজি জন্মের পরে তিনটি কথা বলেছিলেন, কটা বলে বলে এই জোরে বলেন কটা? তিনটে কথা বলবো, তবে হাত উঁচু করে বলুন, এই মাহফিল আগামী বছর হবে না বন্ধ হয়ে যাবে। এই জোরে বলেন তাকবীর দেন না রে তাকবীর, আরো জোরে বলেন না না রে তাকবীর, আল্লাহর বান্দারা তাকবীর দেন না রে তাকবীর। এ মাহফিল আগামী বছর করতে চান না চান না? চান হওয়াতে রাজি আছেন? আচ্ছা আচ্ছা আমার ভাইয়ের উঠাউঠি করবেন না। নবীজি কটা কথা বলেছিলেন? এই জোরে বলেন তিনটে বলবো, ওটা ওয়াদা করছি বলেতেই যাব। তবে আমার ভাইরা, যে নারীগুলো যে পুরুষগুলো আম্মা জান আমেনাকে বয়কট করেছিল, কি স্বামী খেকে বৌমাকে, এই যে স্বামী খেকে বৌমাকে রাখা যাবে না, থাকলে আমাদের দিন খারাপ যাবে। আমার ভাইরা, সেই যুগের মানুষ তো মূর্খের মূর্খের যুগের মানুষ ছিল, আজকে আমার সমাজে আমরা কিছু নারী পুরুষ তারাও এই কথাটা বলে ফেলে যে তুমি অপায়া, তোমার মুখ সকালবেলা দেখেছি আমাদের দিন ভালো, হ্যাঁ দিন ভালো যাবে না, এটা কত বড় গোনা, এটা হলো শিরকে খাফি। এটা কি? এই জোরে বলে এটা কি? শিরকে খাফি। একটা হলো শিরকে জালি, শিরকে জালি মানে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা, কেউ যদি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে ইবাদত করে এটা হলো ডাইরেক্ট শিরিক, এটাকে বলা হয় শিরকে জালি। আর ইনডাইরেক্ট শিরিক এটাকে বলা হয় শিরকে খাফি। যেমন আপনি নামাজ পড়ছেন, আমার ভাই নবীজি বলেছেন মান সাল্লা ইরাই, কেউ নামাজ পড়ছে লোক দেখানো, নবী বলেছেন ফাকাদ আশরাকা, ওই লোকটা আল্লাহর সঙ্গে শিরিক করলো। আমান সামা ইরাই, কেউ যদি লোক দেখানো রোজা করে, নবীজি বলেছেন ফাকাদ আশরাকা, ওই লোকটাও শিরিক করলো। কেন? নামাজ এবং রোজা দেখানোর দরকার ছিল আল্লাহকে, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট না দেখিয়ে ইনডাইরেক্ট একটা লোককে দেখিয়ে ফেলেছে। সুতরাং আল্লাহর সঙ্গে ডাইরেক্ট শিরিক না করলেও ইনডাইরেক্ট কি করেছে? জোরে বলেন শিরিক করে ফেলেছে। এই জন্য এটা হলো শিরকে খাফি। আর ভালো মন্দির মালিক হলেন কে? এই জোরে বলেন কে?
আল্লাহ ভালো মন্দের মালিক তো নাকি? ইমানে মজমাল পড়েননি? ভালো মন্দের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি ভালো মন্দের মালিক হয় তাহলে কারোর মুখ দেখলে ভালো যাবে আর খারাপ যাবে এটা তো কোনো বিষয় না। তাহলে এটা যদি কেউ বলে এটাও হলো শিরকে খাফি। কেন? ভালো মন্দের মালিক হলেন আল্লাহ, ভালো মন্দের মালিক কালো চেহারা নয়। কথা বোঝা গেল? যে নারী পুরুষ গুলো আম্মা জান আমেনাকে বয়কট করে পাঠিয়ে দিয়েছিল, এই নারী পুরুষ গুলো নবী বিশ্ব নবী যখন জন্ম নিয়েছেন বিশ্ব নবীর চাঁদ মুখ দেখার জন্য এরাই ভিড় জমিয়েছিল। জোরে বলা যাবে না? আরো জোরে হয় না? সুবহানাল্লাহ। যারাই দাঁড়িয়েছিল তারাই আমার নবী আম্মা জান হযরত আমেনার ঘরে ভিড় জমিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা মদিনার মক্কার অলিতে গলিতে খবর ছড়িয়ে পড়েছে এমন বাচ্চা মরা বাচ্চা আব্দুল্লাহর ঔরস থেকে আমেনার গর্ভ থেকে পৃথিবীতে এসেছে। এত সুন্দর বাচ্চা মদিনা এবং মক্কার সরজমিনে এত সুন্দর বাচ্চা ইতিপূর্বে কখনো আসেননি। এই সুন্দর বাচ্চার খবর যখন ছড়িয়ে পড়েছে সবাই দেখার জন্য আমেনার ঘরে ভিড় জমিয়েছে। জোরে বলা যায় না? আরো জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। ভিড় জমিয়েছে। চাচা জান বলছেন আমার ভাইপো জন্ম হলো, চাচা আব্বাস বলছেন আমার ভাইপোকে দেখার মতো সুযোগ আমার মিলছে না। কেন? এত মানুষের ভিড়। জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার বাবাজিরা, কাউকে অবহেলা করতে নেই, কাউকে অবজ্ঞা করতে নেই। ও আমার ভাইরা, বাস্তব একটা দৃষ্টান্ত আপনাকে দিয়ে আমি আমার চাঁদার দিকে আগিয়ে যাব, আপনাদের কাছে হাত পাতবো বাবা। ও আল্লাহর বান্দা বান্দিরা, বুখারী শরীফ যিনি রচনা করেছেন আমার পাশে আলেমেরা বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, বুখারী শরীফ যিনি রচনা করেছিলেন তার নাম হলো হযরত মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। কি নাম? মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। তিনি বুখারী রচনা করার কারণে তার জামানার সমসাময়িক আলেমেরা, তার যুগ উপযোগী তার জামানার আলেমেরা, সমসাময়িক আলেমেরা তাকে ফতোয়া দিয়েছিল ইমাম বুখারী কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তবে বাবা, ওই বুখারীর মুকদ্দমাতে লেখা আছে ইমাম বুখারীকে যারা কাফের বলে ফতোয়া দিল, আমার ভাইরা, ইমাম বুখারীকে কাফনের কাপড় পরিয়ে জানাজা নামাজ পড়ে ইজা উদিয়া ফি কবরিহি যখন তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হলো, আফাহা মিন তুরাবি কবরিহি রাইহাতান তাইয়িবাতান কাল মিসকি, বুখারীর মুকদ্দমাতে লেখা আছে ইমাম বুখারীর কবরের মাটি থেকে মিশকে আম্বারের মতো খুশবু বেরিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই কাফের বলে ফতোয়া দিয়েছিল ওই আলেম গুলো, ফায়া খুজুনা মুদ্দাতান তাবিলা, তারা লম্বা সময় লাইন দিয়ে ইমাম বুখারীর কবরের মাটি নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। যদি একটু ইমাম বুখারীর কবরের মাটি নেওয়া যায়, একটু যদি সুঘ্রাণ পাওয়া যায়, জোরে বলে, যারা আমার নবীর আম্মাকে তাড়িয়ে দিয়েছিল তারাই আবার নবীর আম্মার ঘরে ভিড় জমিয়েছিল, একটু যদি মুহাম্মাদের চেহারা দেখে আমাদের আমাদের তৃষ্ণা এবং ক্ষুধা একটু যদি নিবারণ করা যায়। জোরে বলেন মনে সুবহানাল্লাহ। একবার দুবার থেকে খেলতে হয়নি, বারবার বারবার তারা আমার নবীকে দেখতে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? নবী বলেছেন আনা মালিউন ওয়া আখি ইউসুফ সাবিউন, আমি নবী হলাম লবণাক্ত, আমার ভাই ইউসুফ হলেন সাদা ধবধবে ফর্সা। নবী ইউসুফকে দূর থেকে দেখলে ভালো লাগবে, অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, কাছে যাবে আরো আপনার ভালো লাগবে, যত কাছে যাবে আকর্ষণ নষ্ট হবে। কিন্তু আল্লাহ আমার নবীর চেহারাকে, গোটা পৃথিবীর যত সৌন্দর্য, সব সৌন্দর্যকে আমার নবীজিকে দিয়ে দিয়েছিলেন। ছড়ে বলে না সুবহানাল্লাহ। মুহাদ্দিসানে কেন আমরা লিখেছেন নবীকে দূর থেকে দেখলে ভালো লাগবে, আরো কাছে গেলে আরো ভালো লাগবে, আরো কাছে যাবে ভালো লাগবে, যত কাছে যাবে তত বেশি ভালো লাগতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে আকর্ষণ নষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক বলেন, সবাই যখন জান্নাতে হোর গেলে মানদেরকে নিয়ে আনন্দে থাকবে, আমি আবু বকর সিদ্দিক আমার নবীর চাঁদ মুখটাকে দেখায় প্রেম লাভ করতে থাকব, নবীর চাঁদ মুখ দেখে আমি আবু বকর প্রেম লাভ করতে থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছেন আল্লাহর পাগল বান্দা? এই মাহফিলের জন্য নগদে 1,000-2,500 টাকা আমি আপনাদের গুনাহগার ভাই আমার হাতে দিয়ে যাবে, আল্লাহ দয়া করবে, আল্লাহ কবুল করবে, এ দান বিফলে যাবে না। নগদে নগদে কে আছেন আল্লাহর বান্দা?